বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে প্রস্তুত কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির পাঁচ প্রতিনিধির দল। শিলিগুড়ি বিজেপির জেলা সহসভাপতি দীপঙ্কর মানিক অরোর বৃহস্পতিবার পোড়াঝাড় এলাকার কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে দেখা করেন। এদিন দীপঙ্কর মানিক অরোরা অভিযোগ করে বলেন, যখনই তৃণমূল নেত্রী মমতা উত্তরবঙ্গ সফরে আসেন, তখন ভূমি রক্ষা কমিটির সদস্যদের তাদের ধর্ণামঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের কোনো সমস্যার কথা শোনা হয় না। পাশাপাশি তিনি আরো জানান, বিগত সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে এসেছিলেন, সেই সময় তিনি ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন। তিনি বলেছিলেন, কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে আবারও দেখা করবেন, সেই মতো আগামী মাসের প্রথম সপ্তাহে মালবাজারে আসার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির পাঁচজন প্রতিনিধি দলকে শিলিগুড়ি থেকে মালবাজার নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে। সেখানেই তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে। এএল দাস অ্যান্ড সন্স, পূজোর আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন ছেলে ও মেয়েদের নিত্য নতুন ডিজাইনের রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ি কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সন্সে। আমাদের ঠিকানা দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার। না, এর আগে তো শুভেন্দু দাদা এসেছিল, তারপরে আজকে শুভেন্দু দাদার ওয়ার্ডে তারা এসেছে নিশ্চয়ই। আর তাছাড়া ইভিনলি আমার সাথে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথাও হয়েছে, উনি আমাকে বলেছিল কালী পুজোটা বিরোধী উনি যেতে হবে, যেতে বলেছে, তারপরে একটা আইনত একটা ব্যবস্থা করা হবে। দেখুন, বিষয়টা হচ্ছে আইনত শুভেন্দু দা এবং সিএম মমতা ব্যানার্জি ম্যাটারটা সেটা নয়। ম্যাটারটা হচ্ছে এখানে যারা আসছে সাধারণ মানুষ, গভর্নমেন্ট সে বাম থাকতে পারে, বিজেপি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, অন্যান্য দল থাকতে পারে। গভর্নমেন্ট যখন একটা জমি অ্যাকুয়েশন করে বা যে প্রতিশ্রুতি দিয়ে একটা জমি নেয়, তার মানে তো গভর্নমেন্টের প্রতিশ্রুতি পালন করতে হবে, তাই না? একটা যে অভ্যন্তরিক যে একটা আপনার উন্নয়ন যে পরিকাঠামো, একদম এই সরকারটা তা কিছুই মানে না। আজকে দুটো বছর ধরে আজকে এই লোকগুলো যে এখানে বসে আছে, এটা মানবিকও নাই তাদের কোনো মানে। আজকে দেখবেন ওনারা বলছে শুধু 52 জন যে জমি ফিরিয়ে দিচ্ছে, সে 52 জন কারা জমি পেয়েছে এটা কিন্তু জানতে হবে। আপনারা দেখুন 52 জন কারা পেয়েছে, শাসক দলের লোকরা পেয়েছে এটা, আর যারা কোনো পলিটিক্সের সাথে যুক্ত নয় তারা পায়নি। আর তারপরে যে হর্ষ নিউটা যে জমি নিয়েছে, এখন তো শুনছি অনেকক্ষণ কিছু হচ্ছে, কত টাকার জমি কত টাকায় নিয়েছে। আমরা চাচ্ছি এখনে এই জমিটা নিয়ে একবার হচ্ছে সিবিআই তদন্ত হোক, আমার মনে হয় এখানে অনেক কিছু পাওয়া যাবে। আমাদের 5 জন একটা প্রতিনিধি দল যাবে, আমরা এই বিষয়ে কথা বলবো, যে এই বিষয়ে আমাদের কৃষকের যেই কথা বলে জমি নিয়েছে কিছুই দেয়নি, আমাদের একটু আইনত সহযোগিতা করে দিন, এটাই বলবো।